হাই আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ থাকো সেটাই সবসময় চাই আসলে ব্যাপারটা কি হয়েছে আমি অনেক দিন বাদে ভিডিও করছি তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও তো ব্লগ অনেকেই দেখে আত্মীয় স্বজনরা তো চাইনি যে সবাই জেনে টেনশন করুক আর কি কিছু কিছু জনকে বাবা জানিয়েছে তো ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে একটু বলি তো আমার তো লাস্ট বেবি শাওয়ারের ভ্লগ তোমরা দেখেইছো তারপরে স্মিতার বিয়ে ছিল তেইশে নভেম্বর এবং তার আগের দিন যথারীতি আইবুড়ো ভাত ছিল তো আইবুড়ো ভাতের দিন আমি ও বাড়িতে গেছি গিয়ে টিয়ে মানে আমার বাপের বাড়ি থেকে যেহেতু স্মিতাদের বাড়িটা কাছে তো সেই জন্য ওখান থেকেই আর কি স্মিতাদের বাড়িতে যাব এটাই প্ল্যান করেছিলাম তো তারপরে স্মিতাদের বাড়িতে গেছি আইবুড়ো ভাত থাক হয়েছে খুব এনজয় টেনজয় করেছি সব কিছু একদম ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা সায়ন্তন ফোন করেছে আমাকে আমি তখন ওই বাড়িতে হঠাৎ করে ফোন করেছে যে তার আগে এক দুদিন মতো মায়ের একটু শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছিল তো মা আমাকে শায়ন্তন ফোন করে বলছে যে শুনুন মায়ের না এরকম শ্বাসকষ্ট হচ্ছে বলছে কি যে আমাকে হসপিটালে ভর্তি করে দে তাহলে বেটার হবে তো ও গিয়ে ভর্তি মানে ও তখন ওকে বলেছে যাচ্ছি দেখি হসপিটালে যদি ইমার্জেন্সি দেখাই কারণ যেহেতু বাড়িতে তো আমাদের নিবুলাইজার বলো বা অক্সিজেন সিলিন্ডার বলো কিছুই আমরা তো ন্যাচারালি বাড়িতে রাখি না তাহলে ঠিক আছে শ্বাসকষ্ট হচ্ছে হয়তো অ্যালার্জি থেকে বা কিছু থেকে হয়েছে আগেও মায়ের এক দুবার হয়েছিল এরকম অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট সামনে ডাক্তারকে দেখিয়েছে ইনফ্যাক্ট মা ডাক্তারকেও দেখিয়ে এসছে তার আগের দিন মা আমাদের সামনের একজন ডক্টর আছেন বয়স্ক ডক্টর খুব ভালো তো ওনাকে দেখিয়েও এসে ওষুধও খাচ্ছে তো যাই হোক সায়ন্তন বললো যে যাই আমি একটু দেখিয়ে আনি মাকে যদি হসপিটালে ভর্তি হয় এক দুদিন থাকবে ঠিক আছে তাহলে যাও তো আমাদের বাড়ির সামনেই ওই দোলতলার আগে রোমালিন্ডা বলে একটা হসপিটাল আছে ওখানে ভর্তি করেছে ঠিক আছে তো তারপরে আমি তো আইবুড়ো ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি তারপরের দিন স্মিতার বিয়ের দিন সকালবেলা আমি আর যাইনি যে না থাক মনটা খারাপ লাগছে কি ব্যাপার কি জানি না এবার এদিকে আমারও এখন এইট মান্থস মতো চলছে মানে এইট মান্থ স্টার্ট হলো আমিও সবসময় হসপিটাল হসপিটালে যেতে পারছি না তাও আমি ওকে বললাম যে না না তুমি আমাকে নিয়ে চলো দেখে আসি যে মা কেমন আছে এটা হচ্ছে তেইশ তারিখ সকালের কথা বলছি তো গেলাম দেখলাম যে না মা একদম ঠিক আছে বসে আছে এবং ডাক্তাররা বলছে অ্যাকচুয়ালি ওনার লাংসে প্রচন্ড কফ হয়ে গেছে তো তাই জন্য আমরা নিভুলাইজার মেশিন দিয়ে তুলছি তুলছি ওটা হলে ঠিক হয়ে যাবে তো ঠিক আছে চলো এবং মাকে রেখেছিল হচ্ছে আইসিউতে কারণ যেহেতু খুব শ্বাসকষ্ট হচ্ছিল তো ওই জন্য আইসিইউতেই রেখেছিল ওরা তো মা বসে বসে কথাটা বললো বললো না 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 তোমরা কিন্তু বিয়ে বাড়ি যাবে আমি না বললো আমাকে জিজ্ঞাসা করলো যে সকালবেলা যাওনি স্মিতার গায়ে হলাম যে না দাদা কী যাবো তোমার এরকম অবস্থা তো বলল বললো না না বিকেলবেলা কিন্তু যাবে আমি ভালো আছি তাহলে ঠিক আছে তো বিকেলবেলা অনেকটা দেরি করে আমি আর মা গেছি আগে সায়ন্তন খানিক্ষণ বাদে গেছে তো যাই হোক ঠিকঠাক হয়ে গেছে তার পরের দিন আমি সায়ন্তনকে পরের দিনও স্মিতা বলেছিল যেতে ওর বিদায়তে তো আমি আর ওর বিদাইতে যাইনি আমি ওই টিএ বিয়ে কাটিয়ে এ বাড়িতে চলে এসেছি কারণ যেহেতু বাড়িতে কেউ নেই মানে বাবা আর সায়ন্তন শুধু আছে ওদেরকে একটু চা ফা করে দিতে হবে যেটা আর কি আমাদের মেয়েদের একটু করতে হয় আর কি সব সব ছেলেরা তো পারে না প্লাস হসপিটালে যেতে হচ্ছে ওদেরকে তো তারা ভাবিয়ে গেছি তো আমাকে বলল যে মা ফোন করেছিল সকালবেলা মানে চব্বিশ তারিখ মা সকালে ফোন করেছে ফোন করে বলছে আমি ভালো আছি আমাকে এখান থেকে নিয়ে যাও আমার ভাল লাগছে না হসপিটালে থাকতে পুরো একদম ভালো সুস্থ মানুষ তো হসপিটাল থেকে বলো ঠিক আছে আপনারা নিয়ে যান ওষুধ দিয়ে দিচ্ছে সেগুলো বাড়িতে দেবেন এবং যেহেতু লাংসে ইনফেকশন হয়ে গেছে আপনারা অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি তো তিনটে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি সেগুলো এখনও কেনা রয়েছে দেওয়া হয়নি কারণটা বলছি কেন দেওয়া হয়নি আচ্ছা নিয়ে এসেছি আমরা আমার মা গেছিলো মাসি গেছিল মেসো গেছিল সায়ন্তন আর আমি গেছিলাম বাবা বাড়িতে ছিল তো যেহেতু কাছাকাছি তো আমরা ডিসচার্জ ফিসচার্জ করে নিয়ে এসেছি নিয়ে এসে টেসে নিচে গাড়িটা দাঁড় করিয়ে জাস্ট আমরা গাড়ি থেকে নামাবো মানে জাস্ট দুপা হেঁটেছে মা হঠাৎ করে মানে বিশ্বাস করবে না তোমরা মানে আমি তো সামনে ছিলাম পুরো চোখ ফোক উল্টে পুরো হাত ফাঁত না এরকম বেঁকে গেছে যেরকম হয় না পুরো বেঁকে যায় স্ট্রোক হলে যেরকম হয় হাত ফাঁত বেঁকে গিয়ে পুরো মানে দাঁত ফাত পুরো আটকে গিয়ে পুরো এবং সেই মুহূর্তে আমাদের যে চামচ বা কিচ্ছু ছিল যে দাঁতের মাঝখানে দেবো বা ইসে করবো কিচ্ছু আমরা পাচ্ছিলাম না হঠাৎ করে আমি তো পুরো টেনশানে পুরো হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছি তো আমাদের নিচে একজন আছেন কাকু উনি হচ্ছে ফিজিওথেরাপিস্ট আর কি খুব ভালো তো আমি হঠাৎ মানে কাকে ডাকবো কি করবো বাবার মাকে ধরেছে মা তো পুরো মানে মানে কি বলবো যায় যায় অবস্থা যা যেটাকে বলে আর কি তো আমি সঙ্গে সঙ্গে ডাকলাম গাড়ির মধ্যেই হার্টে পাম্প করা হলো পা তুলে রাখা হলো আধ ঘন্টা বাদে মায়ের আস্তে আস্তে করে সেন্স এলো তো কি করবো ওই অবস্থায় তো আমরা বাড়িতে আনতে পারবো না মানে বাড়িতে আনা সম্ভবই নয় এবং সবাই বলল যে অন্য হসপিটালে নিয়ে যাও তো সেদিনকে তো আমার মা ছোট মামা মেসো সায়ন্তন আর মা শাশুড়ি মানে মা তো যেতে পেশেন্ট যে তো ওরা মিলে গেলো হচ্ছে ডিসানে তাও মেডিকা ফেডিকাতে ওরা খোঁজ খবর করলো কোনো রকম কোনো বেড ফেড কিছু পেলো না শেষ মেস ওরা ডিসানে বেড পেলো সেখানে ওরা ইমার্জেন্সিতে ঢোকালো এটা হচ্ছে শুক্রবার দিন রাতের কথা বলছি শুক্রবার রাত্রিবেলা সারা রাত ওরা ওখানে ছিল শনিবার দিন ভোরবেলা ওরা ফিরল বাড়িতে মানে ভর্তি টর্তি করে দিয়েছে তখন তো মানে আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে আমরা হচ্ছে কি স্ট্রোক হলো না কি হলো কিচ্ছু আমাদের আইডিয়া নেই যাই হোক বিশানে ভর্তি টর্তি করে দিলে ওরা শনিবার দিন নটার সময় ফিরলো মানে শুক্রবার দিন সন্ধ্যে আটটা থেকে পুরো সারা রাত ওরা হসপিটালে সমস্ত ফর্মালিটিস করে ভর্তি করিয়ে টড়িয়ে ওরা শনিবার দিন ভোরবেলা ফিরলো তার জন্য শনিবার দিন আমাদের একটা ইনভিটেশন ছিল মানে আমার দাদার বউ ছিল স্মিতার বিয়ের দিনই ওর বিয়ে ছিল কিন্তু বিয়ের দিন তো যেতে পারিনি বিয়ের দিন বলে দিয়েছিলাম যে যেহেতু কাছাকাছি স্মিতার বিয়ে যাবো যদি পারি তো দেখা করতে যাব কিন্তু যা সিচুয়েশন মানে স্মিতার বিয়েতেই গেছি আর কি কোনো মতে কোনো মতে করে একটু গেছি তাও মা ভালো ছিল বলে যেতে পেরেছি তো শনিবার দিন তো যেতে পারিনি কারণ শনিবার দিনকে সায়ন্তনার বাবা চলে গেছিলো ওই ডিসান হসপিটালে মাও গেছিল সাথে এবং যেহেতু সারা রাত এসে মাকে বলেছিলাম যে তাও তুমি পারলে যাও মা বললো যে মাও গেছিলো সায়ন্তনদের সাথে ওই হসপিটালে এসছে ওরা মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ফিরেছে তারপর আর কী করে যাব আমি এখান থেকে আর যা কন্ডিশন ছিল আমরা তখন কিচ্ছু জানতে পারছি না ডক্টর বলছে আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না আমাদেরকে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দিন আমরা সমস্ত টেস্ট করি তারপরে আমরা বুঝবো এই গেল আচ্ছা রবিবার দিন সকালবেলা সায়ন্তনার বাবা দেখ সায়তলার মা দেখতে গেছিলো রবিবার দিন সকালবেলা হ্যাঁ রবিবার দিন সকালবেলা সায়ন্তলার মা দেখতে গেল আমার মা তো বললো যে শাশুড়ি মা নাকি বসে যে কথা বলেছে যে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি এই বললো টললো তো সেদিনকে আমরা স্মিতা খুব করে ফোন করে বললো যে একটু আয় একটুখানি একটুখানি অ্যাটলিস্ট বউভাতে আয় তো আমরা অনেক রাত করে গেছিলাম ওই আধ ঘন্টা মতো থেকে টেকে চলে এসেছি ওর বউ ভাত কাটিয়ে তারপরে তো ওখানে ট্রিটমেন্ট হচ্ছে তারপরে যেটা ডক্টর জানতে পারলো যে অ্যাকচুয়ালি মায়ের হার্টে প্রবলেম হয়েছে এবং হার্ট কোলাপস করে গেছিলো যার থেকেই মার ওই ওইটা হয়েছিল তো এবার তো ডিসানে সমস্ত রকম টেস্ট হলো সব কিছু হলো এবং সব কিছু হচ্ছে মোটামুটি এই দশ দিন মতো হলো ডিসানেই ভর্তি আছে তোরা বলল বললো যে ভালভ যে মাইট্রাল বার্ভটা যে থাকে সেটা খারাপ হয়ে গেছে অপারেট করতে হবে তো কিন্তু এখন যেহেতু পেশেন্ট খুব দুর্বল এই মুহূর্তে আমরা অপারেট করতে পারছি না তার জন্য ওনাকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন রেস্ট নিতে হবে এবং সেটা পুরো বেড রেস্ট তো আপনারা বাড়িতে নিয়ে চলে যেতে পারেন অলরেডি মানে দশ বারো দিন হসপিটালে রয়ে গেছে তো মা বললো যে হ্যাঁ আমি তো ঠিকই আছি ওখানে কিন্তু সুন্দর হেঁটে হেঁটে বাথরুমে যাচ্ছে বসে বসে খাচ্ছে একদম পারফেক্ট সুন্দর আছে তাই জন্য ডিসান থেকে ডিসচার্জ করে দিয়েছে আজকে হচ্ছে শুক্রবার বুধবার দিন আজকে শুক্রবার মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে শুক্রবার দিন বৃহস্পতি আর বুধবার এই বুধবার দিন দুদিন আগে বুধবার দিন সকালবেলা ডিসান থেকে ডিসচার্জ করে বাবা আর সায়ন্তন মাকে বাড়ি নিয়ে এসছে পুরো ভিডিওটার কমপ্লিট করতে পারিনি কারণ সায়ন্তনরা এসে গেছিল ওদের সাথে কথা বলছিলাম তো যাই হোক ডিসান থেকে তো মাকে ছাড়লো ছাড়ার পরে সায়ন্তনার বাবা গেছিল আনতে ওখান থেকে ডিসচার্জ করে দিয়েছিল বলেছে যে অপারেশন হবে মাইট্রাল ভালভের কিন্তু তার আগে ওরা বলেছিল যে ও বাড়িতে সাত দিন থাকুক একটু বডিটা একটু রিকভার করুক তারপরে আমরা অপারেশন করব তো ঠিক আছে বাবার সায়ন্তন গেছিলো তো ফার্স্টে তো গাড়িতে আস্তে আস্তে সায়ন্তন দেখে আমাকে ফোন করেছে পাঁচটা নাগাদ ফোন করে বলছে এই দেখো তো মিলেনিয়ামে কোনো কার্ডিওলজিস্ট অ্যাভেলেবেল আছে কি না তো আমার তখনই সন্দেহ হয়েছে তাই মনে কেন কী হয়েছে তো তখন বলছে এরকম গাড়িতে আস্তে আস্তে মায়ের আবার কনভালশন হয়েছে সিজার্স বলছে এটাকে নাকি সিজার্স হয়েছে সে হাত পুরো বেঁকে গিয়ে সেম যাই হোক ওরা তারপরে যেটুকু নাকি শিখেছে নিচের কাকার থেকে মানে কাকুর থেকে পাম্প টাম্প করে পা ফা ইসে করে তো করলো যাই হোক তারপর তো বাড়িতে নিয়ে এলো নিয়ে এসে শুলো টুলো তারপরে সন্ধেবেলা বাবার সামনে আবার হয়েছে বাবা তো পুরো চিল্লে ডেকেছে তোমরা এসো তাড়াতাড়ি গিয়ে আবার ওই হলো সারা রাত তো আমরা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারিনি কারণ বুঝতে পারছি না কী হবে এবার ডিসানের সায়ন্তন ফোন করেছিল ওখান থেকে বলছে যে এরকম নাকি অনেক সময় জার্নির জন্য হয় তো কালকে যদি হয় আপনারা এখানে নিয়ে আসবেন পরের দিন সকালবেলা মা বললো ব্রেকফাস্ট করবে আমাকে একটুখানি পাউরুটি সেঁকে দাও রচা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাওয়া ঠিক আছে আমরা আয়াও বলেছিলাম এসছিল তো আমি এরকম বসে আছি সামনে চেয়ারে আয়া খাওয়াচ্ছে একটা পাউরুটি খেতে খেতে আবার পুরো সেম অবস্থা পুরো চোখ ফোক স্টিল হয়ে গেছে আমরা তো ভেবেছি মানে পুরো মনে হয় কি আর বলবো তারপরে সায়ন্তর মুখ হা করিয়ে যে ফু দিয়েছে অমনি তখন নিঃশ্বাসটা মানে আবার মনে হয় হার্টটা মানে দু তিন সেকেন্ডের জন্য আমাদের যতটুকু মনে হলো হার্টটা বন্ধ হয়ে গেছিলো এটা আমাদের মনে হয়েছে তো যাই হোক সঙ্গে সঙ্গে তো আমরা অ্যাম্বুলেন্স বুক করলাম কোথাও সিট পাচ্ছিলাম না মেডিকাতে সিট পেলাম না ক্যালকাটা হার্ট ক্লিনিক যেটা আর কি সর্ট লেকে সেখানেও সিট পাইনি দিশনটা আমরা একটুখানি নিয়ে যেতে চাইছিলাম না কারণ যেহেতু ওখান থেকে ডিসচার্জ করে দিয়েছে কনভার্সেশনের কথা ওরা কিছু মেডিসিন দিয়েছিল ওরা কিছু কিছু বলেনি আর ওখানে এত পেশেন্টের চাপ না যে ডক্টররা ভালো করে পেশেন্ট পার্টির সাথে কথা মানে কোনো টাইমই দেয় না ডক্টররা আর কি এরকম টাইপের তো যাই হোক আমার এক মামা আছে চেনা পরিচিত ওই মামাকে ফোন করলাম মামাকে মা তার আগেও একদিন ফোন করেছিল যে এইরকম বাপ্পা মামা শর্ট লেকে থাকে তো এরকম এরকম রাত হয়ে গেছিলো বলে তোমায় ফোন করি তো মামা বলছে রাত হয়ে গেছে তো কি হয়েছে তুমি ফোন করবে না ইমার্জেন্সি হয়েছে তো বাপ মাকে বললাম যে এরকম আমরা ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি করতে চাইছি কিন্তু ওখানে তো সিট নেই তো মা বললো আমার চেনা জানা আছে দাঁড়া আমি চেষ্টা করছি তো ওখানকার একজন ডক্টরের ফোন নাম্বার দিল তো আমরা ফোন করে ডক্টরকে বললাম এই রকম এরকম সিচুয়েশান তো ডক্টর বললো যে আপনারা নিয়ে আসুন তো সত্যিই ওখানে সিট ছিল না ওই ডক্টরের কথা শুনেই ওরা অনেক কষ্ট করে ম্যানেজ করে একটা স্পেশাল আইসিউ দিল আর কি মানে ওখানে মা রইল রয়েছে এখনও মানে আজকে তো হচ্ছে ন তারিখ আজকেও রয়েছে এবং ওরা প্রচুর প্রচুর টেস্ট করছে যে কেন হয়েছে এটা কি জন্য হচ্ছে কোথায় ইনফেকশন হয়েছে অ্যাকচুয়ালি মায়ের হচ্ছে মাইট্রাল ভালভের অপারেশন করার কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে মা এতটাই উইক এখন যে ফটকটের অপারেশনের স্টেপটা নিতে পারছে না তো এখনও প্রচুর টেস্ট হবে সোমবার দিন একটা টেস্ট রয়েছে আজকে যেমন শনিবার আজকে সায়ন্তন গেছে কালকে রবিবার কালকে দুটো টেস্ট হবে তো এই এই ব্যাপার তো তার জন্য কোনো ব্লগ শেয়ার করার মতো পরিস্থিতি নেই মানে খুবই মনের অবস্থা খারাপ তার মধ্যে আমার এরকম সিচুয়েশান তো চেষ্টা করছি যতটা পজিটিভ থাকা যায় তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম তো তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো তো চলো টাটা